হ্যালো ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো ম্যাথের তিনটে ট্রিক্স, যার সাহায্যে তোমার ম্যাথের বেসিক ক্যালকুলেশন খুব তাড়াতাড়ি করতে পারবে। সাপোজ তুমি একটা এক্সামে বসে আছো আর তোমাকে ওখানে 95 স্কোয়ার করতে বলা হয়েছে, তো তুমি কি করবে? ক্যালকুলেশন করতে বসবে? না, আমি যদি বলি এটা তুমি মাত্র 1 সেকেন্ডে লিখে দিতে পারবে, তাহলে কেমন মজা হতো? খুব মজা, তাই না? তো সেই ট্রিক্সটাই আজ তোমাদেরকে আমি শেখাবো। তো চলো শুরু করি। শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যদি তুমি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নটি ক্লিক করো। তোমার এখানে আছে 95, এটার স্কোয়ার করতে হবে। ওকে, তো কি করতে হবে দেখো, এই 9 আর 9 পরের সংখ্যা কত, এই দুটোকে গুণ করতে হবে। তো 9 আর 9 পরের সংখ্যা 10, এই দুটোকে গুণ করলে হয় 90, আর এই 5 5 25 বসে দিলেই তোমার কাজ শেষ। যাক, মনে করো আমি 75 স্কোয়ার করব। ওকে, তো কি করতে হবে দেখো, 7, আর 7 পরের সংখ্যা কত, 8, 7 আর 8 গুণ করলে হয় 7 8 56, আর একটা তোমার এখানে 25 বসবে। এখানে আমরা শিখব 100-র কাছাকাছি একটা সংখ্যা, যে সংখ্যাটি 100 থেকে ছোট সেটার স্কোয়ার কেমন করে করা যায়। সাপোজ এখানে দেওয়া আছে 96, এটার স্কোয়ার কত হবে? তো ট্রিক্সটা হচ্ছে তোমার দেখতে হবে 96 100 থেকে কত কম। তো 96 100 থেকে 4 কম, 4-এর স্কোয়ার করতে হবে। 4-এর স্কোয়ার হবে 4 4 16, এখানে 16টা বসাতে হবে। আর এই 96 100 থেকে কত কম, 4 কম। তো 96 থেকে আবার 4 মাইনাস করতে হবে। তো 96 থেকে যদি 4 মাইনাস করা হয় তাহলে তোমার হবে 92, আর তাহলে 96 স্কোয়ারই হবে তোমার এটা 96 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9216, 93 এটার স্কোয়ার কত। ওকে, তো তোমাকে কী করতে হবে দেখতে হবে, 93 100 থেকে কত কম, 93 100 থেকে 7 কম। তো তোমার 7 7 49 লিখতে হবে। এরপরে 93 থেকে এই 7 আবার বিয়োগ করতে হবে, 93 থেকে 7 বিয়োগ করলে তোমার হবে 86। ওকে, তো 93 স্কোয়ার সমান 86 49। তো এখানে আমরা আলোচনা করব যে সংখ্যাগুলি 100 থেকে কাছাকাছি কিন্তু 100 থেকে বড়, সেই সংখ্যাগুলির স্কোয়ার কেমন করে করা যায়। তো এখানে মনে করো লিখলাম 103, এটার স্কোয়ার করতে হবে। তো কি করতে হবে দেখো, আগেরটার মতো প্রায় একই নিয়ম, একটু আলাদা, দেখতে হবে এটা 100 থেকে কত বড়। তো 100 থেকে এটা 3 বড়, তো 3-এর স্কোয়ার করতে হবে, 3 3 9। তো খেয়াল করতে হবে এটা মানে এটার সঙ্গে এটা যেটা পেয়েছি এটা অবশ্যই 2 ডিজিটের হবে, তো এই জন্য এখানে আগে একটা শূন্য দিয়ে 2 ডিজিট করতে হবে। ওকে, এরপরে 103-এর সঙ্গে এই 3 আবার যোগ করতে হবে, 103 আর এই 3 যদি যোগ করা হয় তাহলে তোমার হবে 106, আর এটা হবে উত্তর।